আমতলী থানাধীন ফুলতলির নয়াপাড়া এলাকায় দেবজিৎ ভৌমিক দীর্ঘদিন ধরে নেশা কারবারের সাথে যুক্ত। দেবজিতের টিকির নাগাল পাচ্ছিল না পুলিশ। সোমবার বিকেলে আমতলী থানার পুলিশ খবর পায় দেবজিৎ ভৌমিকের বাড়িতে প্রচুর নেশা সামগ্রী মজুত রয়েছে। এই খবর পেয়ে আমতলী থানার এসডিপিওর নেতৃত্বে পুলিশ একটি টিম গঠন করে পুলিশের এই তদন্তকারী টিমটি গভীর রাতে ফুলতলির নয়াপাড়ার দেবজিৎ ভৌমিকের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে পুলিশ তার বাড়ি থেকে 16,000 ইয়াবা ট্যাবলেট এবং 6 কেজি গাঁজা উদ্ধার করে তাকে পুলিশ গ্রেফতার করে আমতলী থানায় নিয়ে আসে। মঙ্গলবার পুলিশ জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে আমতলী থানায় এ সংবাদ জানান। তিনি আরও জানান, উদ্ধারকৃত নেশা সামগ্রীর আনুমানিক বাজার মূল্য 42 থেকে 45 লক্ষ টাকা হবে। ধৃত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ড যে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি। कल हमें एक सीक्रेट इन्फॉर्मेशन मिला था कि एक आदमी है दिव्रोजित भौमिक 28 ईयर्स है, उसका घर फुलतली नयापारा में अंदर आमतली पीएस, उसके घर में कुछ कॉन्ट्रामेंड आइटम्स ऐसा स्टोर किया है। तो हमने एसडीपीओ आमतली का अंदर एक टीम बनाया और उन्होंने आज सुबह 3 बजे रेड किया पूरा आमतली पुलिस का टीम। तो उसमें से उनके घर में हमें 6 केजी गांजा मिला है और 16,000 याबा टैबलेट्स मिला है और देवोजित भौमिक भी अरेस्ट हुआ है। इसका लगभग मार्केट वैल्यू 40-45 लाख के बीच में। আমতলী থানার পুলিশের অভিমত, দেবজিৎ ভৌমিক একটি বড়সড় নেশা পাচারকারী দলের সাথে জড়িত। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে নেশা পাচারকারী চক্রের অন্যান্য সদস্যদের জালে তোলার চেষ্টা করবে আমতলী থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।